এখন আসো বইয়ের অঙ্ক টাইপের প্রবলেমগুলোতে আসি। বইয়েতে কেমন আসে সেইগুলোতে আমরা একটু আসি, একটু দেখে ফেলি কিভাবে অঙ্কগুলা করতে হয়। যেমন এই অঙ্কটাকে আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ডিএক্স। লিখতে পারি কি পারি না? সবাই পারেন, আপনি পারেন এটা লিখতে, কোনো সমস্যা নাই। যদি আমি এটা লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি যে স্যার এটার ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান। কিন্তু মনে রাখবেন এর আগে যে সহগ কত আছে, এর আগে যে সহগ আছে মাইনাস ফোর, অর্থাৎ ইন্টু হবে কত, মাইনাস ফোর, মানে নিচে ভাগ হবে কত, মাইনাস ফোর দ্বারা, যেমনটা তোমাদের বলছিলাম এক্স এর সহগ দ্বারা ভাগ করে দিতে বলছিলাম। তো উপরে থাকবে কি ওয়ান মাইনাস ফোর এক্স, তিনেকে তিন টু বাই থ্রি, নিচে কি আছে বলতো, নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে মাইনাস ফোর ইন্টু টু বাই থ্রি। তো আমি যদি এটাকে সুন্দর করে একবারে লিখি তাহলে কি লিখতে পারি, প্লাস সি, প্লাস সি। আমি যদি একবারে লিখি তাহলে কি লিখতে পারি, থ্রি বাই এইট মাইনাস থ্রি বাই এইট ওয়ান মাইনাস ফোর এক্স টু বাই থ্রি প্লাস সি আনসার। তারা বুঝো নাই তাদের জন্য আমি একটু বড় করে করে দিই, আমরা লিখব ধরি ওয়ান মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু জেড, বা মাইনাস ফোর ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, বা ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই মাইনাস ফোর। তুমি যদি বড় ওয়েতে করো, ঠিক আছে, সো এখন যদি তুমি এটা রিপ্লেস করো তাহলে কি রিপ্লেস করতে পারো, তুমি লিখতে পারো যে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ডিজেড বাই মাইনাস ফোর। তো মাইনাস ফোর তোমার সামনে চলে আসবে, মাইনাস ওয়ান বাই ফোর তোমার সামনে চলে আসবে, উত্তরে থাকবে কি ইন্টিগ্রেশন অফ জেড মাইনাস ওয়ান বাই থ্রি ডিজেড। সো তুমি যদি এটাকে করো তাহলে কি পাবা, মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু জেড টু দি পাওয়ার টু বাই থ্রি। কেমনে টু বাই থ্রি হবে তোমরা এখন জানো, নিচেও কি থাকবে টু বাই থ্রি প্লাস সি। সো আলটিমেটলি কি থাকবে, মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু থ্রি বাই টু জেড টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস সি, মানগুলা বসায় দাও, মাইনাস থ্রি বাই এইট ইন্টু ওয়ান মাইনাস ফোর এক্স টু বাই থ্রি প্লাস সি। দেখো আনসার কিন্তু অক্ষরে সেম, তুমি যেমনি করো না একেবারে সেম আনসার, দুটো আনসার সেম হবে। বাট আমি তোমাদের এই অঙ্কটা একটু কনফিউজ লাগতো যে মাইনাসটা কেন আমি মাইনাস ফোর দ্বারা ভাগ করব, এটা কনফিউজ লাগতো, ওইটা আমি তোমাদের ভাগ করে দেখাই দিছি, ওইটা আমি তোমাদের ডিরেক্ট ভাগ করে দেখাই দিছি, মানে দুইটা ওয়েতেই। এটা হচ্ছে ধরি ধরি পায়ে পড়ি, এটা ধরি মার্কা, ধরি বাজ অঙ্ক, আর এটা হচ্ছে আমরা যেভাবে নর্মালি শিখছি ওই অঙ্কটা, যে এক্স এর সহগ যেটা সেটা দ্বারা ভাগ করে দিব।